আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাইথনের বেসিক সিরিজের অপারেটর লাস্ট ভিডিওটি এখানে আজকে আমরা আলোচনা করব। আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর এবং বিট ওয়াইজ অপারেটর। আইডেন্টিটি অপারেটর হচ্ছে কোনো একটা আমরা যে অপারেটর বা অপারেটরটা ইউজ করবো সেটা কি আমাদের কোন ডেটা টাইপ। তো এখানে আসলে ডেটা টাইপ আছে, আমরা আগে ডেটা টাইপ নিয়ে ভিডিও তৈরি করেছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি x ইকুয়াল 4, ইফ টাইপ x ইজ ইন্টিজার প্রিন্ট করবে কারেক্ট, এলস কি করবে প্রিন্ট করবে ইনকারেক্ট। তো এখন আমরা এটা চেক করবে যে আমি যখন ইনপুট দেব 4 বা 2 বা 3, তো আমাদের এগুলো চেক করবে। হ্যাঁ আমি এখন দিলাম 4, তো এখানে ইফ টাইপ এক্স ইন্টিজার, ইয়েস এটা ইন্টিজার, প্রিন্ট করবে আমাদের কারেক্ট, আউটপুটে আসবে কারেক্ট। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল 4.8, এটা কিন্তু একটা আমাদের যখন এটা প্রিন্ট করবে এখানে ইফ টাইপ এক্স ইজ ইন্টিজার প্রিন্ট কারেক্ট। তো এখন আমাদের এটা চেক করবে ইন্টিজার কিনা, না এটা ফ্লোট টাইপ, আমাদের যেহেতু এটা ইন্টিজার না তো এটা এলস প্রিন্ট ইনকারেক্ট, এটা আউটপুট আসবে ইনকারেক্ট। মেম্বারশিপ অপারেটর হচ্ছে কোন একটা লিস্টের মধ্যে আমাদের অনেকগুলো ভ্যালু থাকবে, তো আমাদের একটা ভ্যালু যদি আমরা ইনপুট করি ওই ভ্যালুটা কি আমাদের এই লিস্টের মধ্যে আছে কিনা সেটা চেক করবে। তো এখানে আমি একটা ভ্যালু দিলাম এক্স 6, এক্স ইকুয়াল 6, তো আমাদের লিস্টের মধ্যে আছে 1 2 3 4 5 7, তো আমি 6 লিস্ট ইনপুট দেওয়ার সাথে সাথে এটা চেক চেক করবে যে এ ইজ ইন দ্য লিস্ট, প্রিন্ট করবে ইয়েস এ ইজ প্রিন্ট ইন দ্য লিস্ট। যখন আমাদের চেক করা হবে যে না এখানে কোনো নাই, তাহলে আমাদের এলস এ চলে আসবে, তো এলস এ এসে প্রিন্ট করবে নো এ ইজ নট প্রিন্ট প্রেজেন্ট ইন দ্য লিস্ট, তাহলে আউটপুট আসবে নো এ ইজ নট প্রেজেন্ট ইন দ্য লিস্ট। আবার এখানে আমি যদি দেখি যে x ইকুয়াল 4, তো আমার লিস্টের মধ্যে কিন্তু 1 2 3 4 5 4 আছে, তো আমাদের যখন আমাদের এক্সট্রা ইনপুট দেব তখন আমাদের এ চেক করবে যে ইফ এ ইন দ্য লিস্ট, হ্যাঁ কিন্তু এখানে আছে, তো আমাদের প্রিন্ট করবে ইয়েস এ ইজ প্রেজেন্ট ইন দ্য লিস্ট। এটাই মূলত মেম্বারশিপ অপারেটরের কাজ, মেম্বারশিপ অপারেটর এভাবে চেক করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন এখানে লিস্টের মধ্যে আমাদের যেগুলো থাকবে যদি ভ্যালুটা থাকে তাহলে আমরা অবশ্যই এটা করবে ইয়েস প্রেজেন্ট ইন দ্য লিস্ট, আর যদি না থাকে তাহলে ইলস চলে আসবে এসে প্রিন্ট করবে নো এ ইজ নট প্রেজেন্ট ইন দ্য লিস্ট। বিট ওয়াইজ অপারেটর, বিট ওয়াইজ অপারেটরের মধ্যে প্রথমে আমাদের দেখতে হবে যেগুলো চিহ্নগুলো আগে চিনতে হবে, তো আমরা আগে পড়েছি অর লজিক্যাল অপারেটর গুলো, তো এখন আমরা দেখতেছি তারপর এগুলো বিট ওয়াইজ অপারেটর মধ্যে এগুলো হচ্ছে এন্ড অপারেটর, এরকম অর অপারেটর, এটা এক্সর, এটা নট, এটা ওয়ান স্টেপ লেফট শিফট, এটা এটা হচ্ছে ওয়ান স্টেপ রাইট রাইট শিফট। পাইথনে কিন্তু আমরা এই অ্যান্ড অর এক্স অর এগুলো ইউজ করবো না, আমরা ইউজ করবো এই চিহ্নগুলো, এই জন্য আমাদেরকে অবশ্যই এই চিহ্নগুলো একটু মনে রাখতে হবে। তো এখানে আমি দেখালাম একটা, তো এখানে আমাদের এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তো আমরা যদি এক্স অ্যান্ড ওয়াই দিই তাহলে কি হবে, এক্স অ্যান্ড ওয়াই হলে তো আমরা দেখবো যে অ্যান্ড অপারেশনের ইয়েটা আসবে যে 0 0, যখন দুইটাই 0 হবে তখন 0, যখন অ্যান্ড অপারেশনের মধ্যে আমরা জানি যে যখন দুইটাই 1 হয় তখন শুধুমাত্র 1, আর একটা 1 হলেও সব 0 হবে, তো আমরা এখানে হবে যে 0 0 0 0 1 0 0 0 0 ওয়ান ওয়ান, এখানে ওয়ান হবে, বাকি সবগুলো এখানে দুইটা জিরো হবে, তো লাস্টটাও যেহেতু ওয়ান ওয়ান আছে এটা ওয়ান হবে। এক্স অ্যান্ড এক্স অর ওয়াই, এই অর এর জন্য আমরা জানি যে যে কোনো একটা ওয়ান হলেই আমাদের কি হবে বা একটা ট্রু হলেই তখনই আমাদের অ্যান্সারটা আউটপুটটা আসবে কি ওয়ান বলতে পারেন অথবা বলতে পারেন যে ট্রু।
তো এখানে আমাদের প্রথমটা দেখতে পাচ্ছি যে জিরো জিরো জিরো, যখন আমাদের একটা ওয়ান আসছে ওয়ান আসছে, এখানে দুইটা যেহেতু জিরো তাহলে এখানে জিরো, এখানে দুইটা ওয়ান তাই একটা ওয়ান, এখানে দুইটা একটা যে ওয়ান আসছে তাই এটা ওয়ান হয়ে গেছে, দুইটা জিরো আছে জিরো ওয়ান ওয়ান ওয়ান। এটা বোঝার জন্য জিরো হচ্ছে আমাদের ট্রু, ওয়ান হচ্ছে ফলস, তো যখনই দুইটাই ফলস হবে তখন তো ফলস। অর অপারেশনের ক্ষেত্রে ওয়ান একটা ট্রু হলেই কি হবে অ্যান্সার আউটটা ট্রু আসবে। আর এখানের মধ্যে এক্স, ওকে এটা আমি একটু পরে দেখাচ্ছি, এক্স এখানে হচ্ছে নট অপারেশন, নট হচ্ছে কি এর একটু চেঞ্জ হয়ে যায়, যে ট্রু দিলে ফলস হয়, ফলস দিলে ট্রু হয়। যেমন এক্স এর যদি আমি নট অপারেশন বলতে যাই, তো এক্স এর ক্ষেত্রে হবে এখানে যেহেতু জিরো আছে এখানে ওয়ান, এখানে জিরো এখানে ওয়ান, এখানে জিরো এখানে ওয়ান, এখানে ওয়ান এখানে জিরো, এখানে ওয়ান এখানে জিরো, এখানে জিরো এখানে ওয়ান, এখানে ওয়ান এখানে জিরো। এখন আমরা দেখব এক্স গ্রেটার দেন, এখানে আমাদের ওয়ান স্টেপ হবে, এখানে কি হবে ওয়ান স্টেপ লেফটে যাবে, তো ওয়ান স্টেপ যদি লেফটে যায় তো আমরা দেখি এখানে যখন আমাদের এইগুলো লেফটে যাবে, যেহেতু এটার লেফটে আর কিছু নাই, তো এটা কি করবে এটা পিছনে চলে আসবে আর বাকিগুলা ওয়ান স্টেপ লেফটে যাবে, লেফটে। তাহলে দেখি এটা লেফটে গেছে, এটা যখন আমাদের পিছনে চলে গেছে, পিছনে চলে আসছে, বাকিগুলা এক স্টেপ করে লেফটে গেছে। এটার ক্ষেত্রে ওয়ান স্টেপ রাইটে যাবে, তো যদি ওয়ান স্টেপ রাইটে যায় তাহলে কি হবে, যেহেতু ওয়ান স্টেপ রাইটে এটার আর যাওয়ার জায়গা নেই, তাহলে এটা পিছনে চলে আসবে, এরপর বাকিগুলা ওয়ান স্টেপ রাইটে যাবে, তাহলে এটা পিছনে আসছে, বাকিগুলো ওয়ান স্টেপ রাইটে গেছে। আর এটার ক্ষেত্রে হবে, তো এটা হচ্ছে এক্স এক্সর গেট, এক্সর গেট। তাহলে এক্সর গেটের ক্ষেত্রে কি এটা একটু চেঞ্জ হয়, চেঞ্জ হতে বলতে দুইটাই যখন জিরো হয় তখন এটা ওয়ান হবে, এরপরে এখানে ক্ষেত্র কি হবে জিরো, বাকিগুলো কি হবে জিরো, এটা জিরো হবে। এক্সর গেট হচ্ছে যে যখন দুইটাই জিরো হবে, মানে অর গেটের বিপরীত, যেমন অর গেটের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা জিরো ছিল তখন হচ্ছিল জিরো, কিন্তু এখানে দুইটা যখন জিরো তখন একটা ওয়ান হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে কি হবে এই জিরো বাদে এই একটা জিরো একটা ওয়ান হলো জিরো, জিরো দুইটা তো এখানে একটা ওয়ান আসবে, এখানে ওয়ান ওয়ান এখানে জিরো, এখানে ওয়ান জিরো, তো এখানে কি হবে ওয়ান জিরো জিরো, আচ্ছা একটা ঘর করে দেখা দিই, যদি এখানে আমরা বলি যে এটা কিন্তু আমাদের এক্স অর গেটের ক্ষেত্রে জিরো, জিরো ওয়ান, তো যখনই আমাদের এক্স অর গেটের ক্ষেত্রে দুইটা জিরো হবে তখন কি হবে ওয়ান হবে, বাকি সব জিরো হয়ে যাবে। তো আমাদের এই কাজটা এখানে হয়েছে যে আমাদের যখনই এই দুইটা ভ্যালু জিরো ছিল তখনই ওয়ান আসছে, এরপরে আবার বাকি সব জিরো, ওয়ান শুধুমাত্র যখনই দুইটা জিরো থাকবে তখনই আমাদের একটা ওয়ান আসবে, তার মানে এটা হচ্ছে এক অর গেটের পুরোটাই বিপরীত। এটাই ছিল আজকের ভিডিওতে আমাদের অপারেটর সম্পর্কিত সকল তথ্য, এরপর থেকে আমরা প্রোগ্রামিং আর একটু অ্যাডভান্স আলোচনা করব।
আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন।